আর সিয়ারা দিয়া জানি পছন্দ গাছ তো থাকে না। কি আছে ভাই? আরে ভাই যাইতেছি নূরপুর। আচ্ছা উঠান উঠান, আর কে আসেনি? উড়ি যান তাড়াতাড়ি, দেরি করবেন না, দেরি করলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আমাদের কাপাসতলা রাস্তা। এটা খুবই ভয়ানক একটি রাস্তা, আপনার গভীর রাতে এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরে কেউ হেঁটে যেত না, বাট এখন গভীর রাত পর্যন্ত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। যাই হোক, আমরা যাচ্ছি নূরপুর মেলায়, আপনাদেরকে আমরা ওই জায়গায় আজকে নিয়ে যাব, তো আপনারা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। এই যে আমরা নূরপুর বাজার চলে আসছি, এখন ঢুকবো। আসলে অনেকদিন পর হঠাৎ করে আসলাম, তো দেখি কি দেখায় নূরপুর মেলা। অনেকদিন যাবত দেখছি তারা মাইকিং করতেছে, বিভিন্নভাবে মানুষকে ডাকতেছে, তো ভাবলাম যেহেতু আমাদের পাশাপাশি যাই একটু দেখি কি হয় সেখানে। তো সেখানে ওই জায়গায় গেলাম এবং দেখতেছেন আমি কিন্তু আমার যে বাইক সেটা রাখার জন্য স্থান খুঁজতেছি, কারণ বোঝেন তো বাইক অনেক বেশি চুরি হয়, সেই কারণে কিন্তু আমি খুঁজতেছি যে কোথায় বাইক রাখা যায়, কোথায় বাইক রেখা যায়। পরে চিন্তা করলাম যে আশেপাশে হয়তো কোনো জায়গা আছে, তো নিজে আস্তে আস্তে সোজা হাঁটলাম, দেখি ওইদিকে আছে কিনা। চার দিকে খোঁজা শুরু করলাম, খোঁজা শুরু করলাম। পরে যে গেট, গেটের হাতের বাম পাশে যে বাইকের স্ট্যান্ড, তো সেখানে আসলে আমার বাইকটা রাখলাম। আনন্দ বাজার 15 দিন ব্যাপী চলবে চলবে চলবে, আনন্দ বাজার নূরপুর বাজার লালমাই কুমিল্লা ঢাকা রমনা পার্ক শহীদ চটফুটি বিশেষ সুন্দর ঐতিহ্যবাহী কলা বাগান মামা। এটা তো দেখি নাই রমনা পার্কে। বুয়া 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 রে বুয়া, দেখছেন মেলা ওই ইয়া ম্যাজিক বইগুলো নাই, নাই ম্যাজিক বই নাই, যেটা খুঁজতেছি ওটা নাই। এখন বাড়ি টাড়ি দিলেও সমস্যা হতো না তো, কারেন্টটা বাড়ি টাড়ি দিলে সমস্যা হতো না তো, বাড়ি দিলে কারণ যে গিবে তো ঢুকে গড়ি তো বিভিন্ন আইটেমের। এ তোর গড়ি লাগবো নি রে, গড়ি আছে তো না তোর, তোর গিফট দেওয়া লাগবো ব্যাপারটা। আলমারি একটু দেখি ভাই, আলমারি আলমারি দে না, কাগজ রাখতে পারে নি ছোটা খাটা করি। ও মা সব আছে, সব আসি আর দিয়া জানি পছন্দ কামাইছি, সুন্দর আছে বাবা সুন্দর। ওইটি কিরকম উপরটা, এই উপরটা একটু দেখেন তো, এত বড় আলমারি কিনা কি দরকার, এটা কত ভাই? 100 টাকা দিয়ে চিন্তা করছেন নি, এত দামটা একটু কম আর না, আপনাকে বাড়ি কই না করবো, এলাকার মানুষের দাম নিয়ে কোন বেসে কিনা খারাপ দূর মিয়া। তারপর আছে ঢোল তপলা, রাজার বাড়ি রাজ্য, এই ম্যাজিক ওইটা তো নাই, এখানে ম্যাজিক বইগুলো আছে নাকি? ম্যাজিক বই নাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, নাই কিচ্ছু
সব মহিলা গো জিনিস, পুরুষদের জিনিস বলতে নাই কিচ্ছু এখানে। এখানে আছে দেখ গড়িয়া সাকিব, তোলা লাগবো তুই একা গরম লাগতেছে সাংলাসটা একটু দেখি খোলা যাবে না নিউ মার্কেট বহুত দামে তুমি সাংলাস থাকে ওগুলো খুলে থাকে আর এটা বলে খুলতে পারবে না কোনটা সাদাটা এটা টাকা কত কি আছে কোনো ইচ্ছাও থাকে না ও কারণ চলে গেছে দেখুন কারণ দেওয়ার পরে এইভাবে হচ্ছে দেখুন নৌকা তো অফ কিরে 20 টাকা করে বলছি টিকিট দিছি 200 আইএলএস 110 দেখি কি রকম খেলা দেখায় ও কার লাগে দিবেন কার লাগে রে কিরে কেউ নাই ও ভয় লাগে ভয় লাগে আমাদের দেখে আরো অনেক দর্শক আসতেছে ওইদিকে দেখা ওইদিকে ওই যে দেখুন অনেক আসতেছে আমাদের দেখা দেখে আসলে ভাগ্যবান লোক আমরা এই যে আমাদের দেখা তো ভারতের চলে এসছে কবে 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 উঠবে আয়ো হাসানি কত সত্য আচ্ছা দেখুন আমাদেরকে দেখি কিন্তু অনেকে আসতেছে দেখুন আমরা মাত্র তিনজন মতো উঠছিলাম আমরা ভাগ্যবান ব্যক্তি আসলে যাওয়ার সময় ওনাদেরকে বলতে হবে যে আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেন আমরা তো আপনাদের জন্য অনেক কষ্ট করছি একটা ভালো আকর্ষণ থাকে তাহলে হয়তো পুরোটা আমার ভালো লাগে আর বারবার কারণ চলে যেতেছে মানে ইলেকট্রিসিটি ভালো না খুবই দুর্বল কারণ তাদের হয়তো অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো একের পরে কাজতেছে কিন্তু বাইক স্ট্যান্ড চলতেছে না এখন তো কাজ ছিল আমার ওই যে বাইক স্ট্যান্ড ওই বাইকটার নাম কি আরে বলুন I don't know.
ভাই রে ভাই, এত খুব ভয় লাগছে আমার, হঠাৎ করে দেখানো উপর উঠছে, আমার খুব ভয় লাগছে। আর তখন যেন মনে হয় যে এ বুঝে রে ভাঙ্গে গেল, এ বুঝে আর কাজ আসলো। একটা জিনিস আপনাদেরকে দেখে ভালো করে, মানুষ ভেঙে পড়ছেন মোমেন্টো, যে খাইল না এবারে তো। বন্ধুরা আমরা এতক্ষণ অনেক ভিডিও দেখছি, আপনাদেরকে দেখাবো, সব কিছু আপনারা পাবেন। তো আপনাদেরকে যতটুকু দেখানো সব আমরা দেখাচ্ছি, এখানে কি কি আছে, কি কি আসছে সব কিছু আপনাদেরকে দেখাইছি। আর কিছু এমন দেখানো নাই, এতটুকু মেলা মানে এতটুকু আমি তো মনে হচ্ছি কি নাকি, তো সেই অনুযায়ী হলো না। যাই হোক, আপনাদেরকে যতটুকু দেখা আমরা যতটুকু দেখছি আর যতটুকু শুনি আপনারা যতটুকু দেখবেন ইনশাল্লাহ। আর আমাদের ফেসটা ফলো দিয়ে রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।